সাভারে 800 টাকার জন্য এক রিক্সা চালককে কুকুরের সাথে শেকল দিয়ে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ রিক্সা চালককে উদ্ধার করলেও পালিয়ে গিয়েছেন অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুন। বিস্তারিত দেখুন সাভার নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদ বিপ্লবের প্রতিবেদনে। রিক্সা চালক রবিউল ইসলাম সাভারের তেঁতুলজোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকার পরিবার নিয়ে ভাড়া থেকে রাজধানীর শ্যামলীতে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি আগে বিভিন্ন এলাকা থেকে ভ্যান গাড়িতে করে ভাঙাড়ি মালামাল ক্রয় করে অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুনের দোকানে বিক্রয় করতেন। তারপর থেকে মামুন 3000 টাকা দাবি করে আসছেন রবিউলের কাছে। সেই সূত্রে অভিযুক্ত মামুন টাকার জন্য রিক্সা চালক রবিউলকে মঙ্গলবার সকাল 7টার দিকে তেঁতুলজোড়া ইউনিয়নের কাঁঠালতলা থেকে ধরে এনে তেঁতুলজোড়া ইউনিয়নের ভরারি এলাকায় তার ভাঙাড়ি দোকানের সামনে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করে একটি গাছে পোষা কুকুরের সাথে রবিউলের পায়ে শিকল বেঁধে তালা দিয়ে রেখে যান অভিযুক্ত মামুন। মঙ্গলবার দুপুরে প্রায় 7 ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ এসে রিক্সা চালক রবিউলকে উদ্ধার করে। এছাড়াও অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে তার দোকানে চুরির মালামাল ক্রয় বিক্রয়ের অভিযোগও রয়েছে। বিশাল ক্ষমতা আমার, কাউর গা ডাক শুনে না, আমার মোবাইল নিয়ে নিছে। আমার নাম বিপুল, শুনছি আমি টাকা পাবে একটুকে জানি, কিন্তু চাবি এক জায়গায় দিয়ে গেছে একটুকে জানি যে চাবি। আমি দোকান ভাড়া নিছি, আমি এটা চালাইতে আছি একটুকে জানি। এখন কে কোথায় কি করলো এটা তো আমারে বলে নাই, কিন্তু মামুন ভাই তালা মারছে। আরে আর কর্ম খারাপ, আরে এই গেছে তার একটা হাজার কথা ভাই। মামুন ভাই কে যে উনি তালা মারবো? উনি কি ব্যবসার তো? হ্যাঁ উনি কি কি যে উনি তালা মারবো? ব্যবসার তো আমি মনে করি এটা বিষম অপরাধ, মানুষের কাজ না, এটা মানুষের কাজ না, এটা মানুষের কাজ না। বলে আছে গাড়িটা রাখছিলাম, পরে গেছিলাম বাসায় খাইতে, আইছে দেখি তার দিয়ে এই প্লাস দিয়ে কাইটা চুরি নিয়ে গেছে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী মামুন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিসের সাথে? শিকলের সাথে, কুকুরের, কুকুরের সাথে। ঠিক হয় নাই, আইনগত ব্যবস্থা নেওয়া।